দামোদর নদীতে বাবা ও মেয়ে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল বাবা। ঘটনাটি ঘটেছে হুগলির মির্জাপুর গ্রামে। এদিন 72 বছরের দীনবন্ধু বেরা তার মেয়েকে নিয়ে দামোদর নদীতে স্নান করতে যান। হঠাৎ জলে তলিয়ে যান দীনবন্ধু বাবু। খবর পেয়ে এলাকাবাসীরা উদ্ধার কাজে হাত লাগান। জলটা যে অনেকখানি নামলে না, যদিও এখন ওই বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীনবন্ধু বেরা হাত পাঁচেক দূরে ছিল, আচ্ছা, মেয়েগুলো আড়ার দিকে ছিল, আচ্ছা, তখন আস্তে আস্তে যখন তলির নিচের দিকে নেমে যাচ্ছে তখন মেয়েগুলো ডাকছে, তখন অনেকটা দূরত্ব চলে গেছে, অনেকটা দূরত্ব যাওয়ার পরে তারপর কাপড় ছুঁড়েছে, কাপড় ধরতে পারেনি। আর এরপরে ওইটা স্লিপ মতন ছিল, স্লিপের ওই গা দিয়ে যে আস্তে 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 পুরো নিচের দিকে চলে গেছে আর দেখতে পাই। এখন কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। আপনারা কি খুঁজছেন? হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।